হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউসি সাকসেস। আমি অভিষেক। আজকে আমি তোমাদের মডেল ভার্ব নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। ইংরেজিতে সর্বমোট 14টি মডেল ভার্ব রয়েছে, যেমন ক্যান, মে, কুলড, মাইট, শ্যাল, শুল্ড, উইল, উল্ড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু অ্যান্ড হ্যাভ টু। মডেল ভার্ব সংজ্ঞায় যা যা, মডেল ভার্ব হচ্ছে যে সমস্ত সাহায্যকারী ক্রিয়ার পর মূল ভার্বটি কোনো বিভক্তি চিহ্ন ছাড়াই বর্তমান রূপে বসে থাকে তাকে মডেল ভার্ব বলা হয়ে থাকে ইংরেজিতে। ফর এক্সাম্পল, আই ক্যান প্লে ফুটবল, এখানে প্লে হলো ভার্ব ওয়ান। এরপর আসি কুলড নিয়ে, আই কুলড প্লে ফুটবল, এখানে প্লে হলো ভার্ব ওয়ান। এবার মডেল ভার্ব নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আসা যাক ক্যানের ব্যবহার নিয়ে। ক্যান হচ্ছে শারীরিক বা মানসিকভাবে কোনো কিছু করতে সক্ষম বোঝাতে ক্যান সাধারণত বসে থাকে। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। সি ক্যান সলভ দ্য পাজল, অর সি ক্যান সলভ দ্য প্রবলেম। এরপর আসে অনেক সময় অনুরোধ করা বোঝাতে বা অনুমতি করা বোঝাতেও ক্যান বসে থাকে, যেমন ক্যান ইউ হেল্প মি বা ক্যান আই হেল্প ইউ। নেক্সট আসে মেয়ের ব্যবহার। মেয়ে বসে থাকে সম্ভাবনা বোঝাতে মেয়ে বসে, যেমন ইট মে রেন টুডে, মানে আজকে বৃষ্টি হতে পারে। এছাড়া হচ্ছে অনুমতি নেওয়া বা দেওয়া বোঝাতে মেয়ে বসে থাকে, যেমন মে আই কাম ইন স্যার। এরপর আসি কুলডের ব্যবহার। ক্যানের পাস্ট টেন্স হিসাবে, অর্থাৎ কোনো কিছু করতে সক্ষম ছিল বোঝাতে, মানে অতীতে ছিল বোঝাতে কুল বসে থাকে, যেমন আমি সাঁতার কাটতে পারতাম, আই কুল সুইম। এছাড়া অনুরোধ করা বোঝাতে অনেক সময় কুলডের ব্যবহার দেখা যায়, যেমন কুল ইউ প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে তুমি আমাকে সাহায্য করবে। এরপর আসে মাইটের ব্যবহার। মেয়ের পাস্ট টেন্স হিসেবে মাইট বসে থাকে, যেমন সি উইশ দ্যাট দে মাইট সাকসেস ইন লাইফ, মানে সে উইশ করছে যে তারা ভবিষ্যতে সফলতা অর্জন করবে। এছাড়া সম্ভাবনা বোঝাতে অনেক সময় মেয়ের মতো মাইট ব্যবহার করা থাকে, যেমন হি মাইট কাম টুডে, মানে সে খুব সম্ভব আজকে আসবে। এরপর আসে উইলের ব্যবহার নিয়ে। ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, যদি বাংলা ক্রিয়াপদের সাথে ব, বি, বে প্রভৃতি বিভক্তিযুক্ত থাকে, তার শেষে বসে থাকে উইল। এছাড়া তাহলে উইলের ক্ষেত্রে আই উইল ছাড়া অন্য সমস্ত কর্তার পরে উইল বসে, যেমন সে চাকরি পাবে, হি উইল গেট দ্য জব। এরপর আসে স্যালের ব্যবহার নিয়ে। ভবিষ্যতে কিছু ঘটবে বোঝালে যদি বাংলা ক্রিয়াপদের শেষে ব, বি, বে প্রভৃতি বিভক্তিযুক্ত থাকে, তাহলে আই উইল পর সর্বদাই স্যাল বসে থাকে। ফর এক্সাম্পল, আই শ্যাল গট দ্য আই শ্যাল গেট দ্য জব, মানে আমি চাকরি পাবো। এরপর আসে উইলের ব্যবহার নিয়ে। উইলের পাস্ট টেন্স হিসেবে উইল বসে থাকে, যেমন হি সেড দ্যাট হি উইল গেট আ জব, মানে তারা বলল যে তারা জব পাবে। এরপর আসে অতীতকালে মাঝে মাঝে কোনো কাজ করার অভ্যাস ছিল, মানে অতীতে সেগুলি থাকলে, অর্থাৎ হচ্ছে একটানা না হলেও প্রায় কোনো কাজ করতো এমনটা যদি বোঝায়, সেক্ষেত্রে উল বসে থাকে। যেমন হচ্ছে হি উইল অফেন ক্র্যাক জোকস অন পলিটিক্স, মানে রাজনীতিতে সর্বদাই জোকস করে থাকে সে। এছাড়া রয়েছে ইচ্ছা প্রকাশ করতে অনেক ক্ষেত্রে উল ব্যবহৃত হয়ে থাকে, যেমন আই উইল লাইক টু সিং আ সং। এছাড়া রয়েছে অনুরোধ করা বোঝাতে বেশিরভাগ সময় উল্ডের ব্যবহার দেখা যায়, যেমন উইল ইউ প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে তুমি আমাকে সাহায্য করো। এরপর আসে শুল্ডের ব্যবহার নিয়ে। স্যালের পাস্ট টেন্স হিসাবে শুল্ড সাধারণত বসে থাকে, যেমন আই সেড দ্যাট আই শুল প্লে টুডে। এছাড়া হচ্ছে কোনো কিছু কাজ করা উচিত বোঝাতে শুল বসে থাকে, যেমন ইউ শুল কিপ ইউর প্রমিস। এরপর আসে মাস্টের ব্যবহার নিয়ে। কোনো কিছু করা আবশ্যিক কর্তব্য বোঝালে মাস্ট বসবে, যেমন ইউ মাস্ট ডু ইউর ডিউটি। এরপর আসে ইউজ টু নিয়ে। ইউজ টু হচ্ছে অতীতকালে কোনো কিছু করার একটানা যে অভ্যাস ছিল তেমনটা বোঝালে ইউজ টু বসে, যেমন সি ইউজ টু প্লে ইন দ্য জায়েন্টস গার্ডেন। এরপর আসে আমি ওড টুর ব্যবহার নিয়ে। কোনো কিছু করা উচিত বোঝালে শুল্ডের মতো ওড টুও বসে থাকে, যেমন ইউ ওড টু কিপ ইউর প্রমিস। এরপর আসে হ্যাভ টুর ব্যবহার। কোনো কিছু করতে বাধ্যতা বোঝালে হ্যাভ টু ব্যবহৃত হয়, যেমন ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করতেই হবে, মানে এখানে জোর করা বোঝাচ্ছে। এরপর আসে নিডের ব্যবহার নিয়ে। কোনো কিছু করা দরকার বোঝালে নিড বসে, যেমন ইউ নিড নট গো দেয়ার। এরপর আসে ডেয়ারের ব্যবহার নিয়ে। কোনো কিছু করার সাহস আছে বোঝালে ডেয়ার বসে, তাহলে হাউ ডেয়ার ইউ ফলো মি,
তোমার সাহস কত, তুমি আমাকে ফলো করছো। বাট রিমেম্বার সাম থিংস, মনে রাখবে কিছু জিনিস, যেমন নিড ও ডিয়ার কখনো প্রধান ক্রিয়া, আবার কখনো সাহায্যকারী ক্রিয়া মডেল ভার্ব। যখন এদের সঙ্গে অন্য কোনো প্রধান ক্রিয়া থাকে তখন এরা সাহায্যকারী মডেল ভার্ব, আর যখন এরা কোনো বাক্যে কর্তার ঠিক পরে বসে একা ব্যবহৃত হয় তখন এরা হচ্ছে মেন ভার্ব। ফর এক্সাম্পল হচ্ছে সি নিড নট কুক মিল, এখানে নিড নট হচ্ছে মডেল ভার্ব আর কুক হচ্ছে মেন ভার্ব। আরেকটা এক্সাম্পল হচ্ছে দে ডেয়ার নট প্রোটেক্ট, এখানে ডেয়ার হচ্ছে মডেল আর প্রোটেক্ট হচ্ছে মেন ভার্ব। আই নিড ইউ, হ্যাঁ নিড হচ্ছে মেন ভার্ব। সি নিডস মানি, সে টাকা চায়, এখানে নিডস হচ্ছে মেন ভার্ব। সি ডেয়ার্স আস, ডেয়ার্স হচ্ছে মেন ভার্ব। সো এই ছিল আজকে মডেল ভার্ব। এর পরবর্তী আমি ভিডিও মডেল ভার্বের কিছু এক্সাম্পল এবং কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারে। নমস্কার।